তো তোমাদের কমেন্ট ছিল যে আমি এই গানগুলি কীভাবে রেকর্ডিং করি ঠিক আছে কোনো প্রফেশনাল স্টুডিওতে গিয়ে নাকি আমার নিজের হোম স্টুডিওতে তো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলে দিই যে আমার কোনো হোম স্টুডিও সেট আপ নেই শুধু ওই মাইকটাই আছে আর আমার এই ফোনটা আছে ঠিক আছে তো তোমরা আমার মিউজিক চ্যানেলের মধ্যে যতগুলি গান দেখেছ সবগুলি আমার এই ফোনটা দিয়ে আর ওই মাইকটা দিয়ে নতবা এই মাইকটা দিয়ে রেকর্ডিং করা ঠিক আছে তো দেখো প্রথম কথা হচ্ছে এটা যে তোমরা মনে করো যে যদি গান রেকর্ডিং করতে চাও নিজের স্টুডিওতে মানে নিজের ঘরে যদি করতে চাও তাহলে একটা খুব মানে একটা ভালো পরিমাণের মানে সেট আপের দরকার অথবা স্টুডিওতে গিয়ে রেকর্ডিং করতে হবে ঠিক আছে কিন্তু আমি বলি যে এরকমটা কিছুরই দরকার নেই যদি তোমাদের বাজেট না থাকে আমার মতো ঠিক আছে তোমাদের হাতে যে এই ফোনটা আছে আমার মতো একটা ফোন নর্মালি ফোন থাকতে পারে ওই ফোনটা দিয়েই তোমরা গান রেকর্ডিং করতে পারবে নিজের নিজের রুমের মধ্যেই ঠিক আছে অ্যান্ড খুব সহজ পদ্ধতিতে তো ফোনের মধ্যে গান রেকর্ডিং করতে তোমার শুধু প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে ঠিক আছে আর যদি ভালো মাইক নাও থাকে তাও তুমি তোমার নিজের হেডফোনটা দিয়েও ইয়ারফোনটা দিয়েও রেকর্ডিং করতে পারবে আর কোয়ালিটিও মোটামুটি ভালোই থাকবে অ্যান্ড আমার গানগুলি হয়তো শুনেছ হয়তো একটু আমার ভোকালটা এত একটা ভালো না অ্যান্ড তার জন্য আমি ভালো করে গাইতে পারি না অ্যান্ড হাই নোটসগুলাও আমি গাইতে পারি না তার জন্য তার জন্য হয়তো আমার গানগুলি এত একটা ভালো লাগে না কিন্তু তোমরা যদি চাও যাদের মানে ভয়েসটা অনেকটাই ভালো ওরা খুব ভালোভাবে রেকর্ডিং করতে পারো তো ব্যান্ড দিয়ে মোবাইলের মধ্যে রেকর্ডিং করা যায় অ্যান্ড ব্যান্ড লাইভের উপর অনেকগুলো ভিডিও আছে ইউটিউবের মধ্যে ওগুলো তোমরা দেখতে পারো দেখে তোমরা শিখতে পারো শিখে তারপর করতে পারো অ্যান্ড যদি তোমরা আমার সাথে যোগাযোগ করে করতে চাও এখানে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের থ্রু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে অ্যান্ড অনেকগুলা কোর্সও আছে ওই কোর্সগুলোও তোমরা করতে পারো অ্যান্ড আমি বলবো যে কোর্সগুলো করার কোনো দরকার নেই ইউটিউবের মধ্যেই অনেক ভিডিও আছে আর ওইগুলো দেখো যদি তোমরা ভালোভাবে না বুঝতে পারো তাহলে আমি বলে দেবো কীবার আমি বলে দেবো কীভাবে করতে হবে ঠিক আছে অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপেও কানেক্ট হতে পারো অ্যান্ড আমার ইনস্টাগ্রামেও কানেক্ট হতে পারো অ্যান্ড যারা ইনস্টাগ্রামে ফলো ফলো নি করে নিও ঠিক আছে অ্যান্ড এইগুলো দেখো কী হয়েছে আমার এখানেও হয়েছিল মানে পুরো বডির মধ্যে হয়েছিল তার জন্য আমি কিছুদিন ধরে ঘর থেকে বেরোতে পারছি না ভাই তার জন্য ব্লগও দিতে পারছি না অ্যান্ড তোমাদের অনেকগুলা কমেন্ট ছিল এই বিষয়টার উপর তার জন্য এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি অ্যান্ড যারা ফোনের মধ্যে কীভাবে রেকর্ডিং করতে হয় ওটা শিখতে চাও তাহলে আমার সাথে তো কনট্যাক্ট করতে পারো আমি ফ্রিতে একদম তোমাদেরকে সবটা জানিয়ে দেব সবটা দেখিয়ে দেব কিভাবে করতে হয় তার জন্য একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেব আমি খুবই তাড়াতাড়ি ঠিক আছে আর যারা রেকর্ডিং করতে চাও নিজের ঘরে বসে রেকর্ডিং করে মিক্স মাস্টারিং করতে পারো না এখন তো তাহলে আমার সাথে কনট্যাক্ট করতে পারো আমি খুবই কম প্রাইজের মধ্যে ফাইভ নাইনটি নাইনের মধ্যে আমি মিক্স অ্যান্ড মাস্টারিং করে দিই ঠিক আছে এটা আজকে থেকে না আমি অনেক দিন আগে থেকেই করে দিই অনেকেরা করে আমার থেকে অ্যান্ড তোমরা যারা এখনও জানতে না এখন তোমরা জেনেছ অ্যান্ড তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অ্যান্ড যে কোনো গান তুমি নিজের ফোনের মধ্যে নিজের ঘরের মধ্যে রেকর্ডিং করেও আমার থেকে মিক্স মাস্টারিং করতে পারবে অ্যান্ড ঘরের মধ্যে কীভাবে রেকর্ডিং করতে হবে কীভাবে কী সব করতে হবে সব কিছু আমি বলে দেবো তোমরা শুধু আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো আজকের ভিডিওটা জাস্ট এতটুকুই কন্টিনিউ করছি না একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো ব্যান্ড লেভের উপরে ঠিক আছে তোমরা দেখে নিও আমার মিউজিক চ্যানেলে বিশাল বর্মনের মধ্যে ঠিক আছে তো যাই হোক যদি ফেসবুক পেজের মধ্যে দেখে থাকো তাহলে ফলো করে নাও অ্যান্ড ফেসবুক পে আর কি বলছি ফেসবুক পেজও তো বলেই নিলাম ইউটিউব চ্যানেলের মধ্যে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো অ্যান্ড হোয়াটসঅ্যাপের মধ্যে তো কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে